আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমরা গত বেশ কিছুদিন থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কুমিল্লা জেলা ট্রাফিক সুরক্ষা পরিষদের মহোদয় নির্দেশে অভিযান পরিচালনা করছি। সবার আগে সচেতনতা করেছি আমরা। এখন একজন নিতান্তই যারা হেলমেট মোটরসাইকেল চালাচ্ছেন এবং তিনজন নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন, তারা যদি সতর্ক দিতে না পারছে কেন তারা এইভাবে চালাচ্ছেন, আইন অমান্য করে, আমরা তাদেরকে মামলা করছি। আমাদের এই কার্যক্রম আজকে থেকে আরও সক্রিয়ভাবে পরিচালিত হবে। তাই বলছি মোটরসাইকেল চালাবেন না, তিনজন নিয়ে মোটরসাইকেল চালাবেন না। গাড়ি চালানোর সময় অবশ্যই গাড়ির বৈধ কাগজ কিন্তু সাথে রাখবেন। ট্রাফিক আইন মেনে চলে নগরীকে যানজট মুক্ত রাখতে সহায়তা করবেন।